হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশবীর ফ্যামিলি ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবার প্রথমেই বলো রাধে রাধে। তো এটা আমাদের বৃন্দাবন পার্ট টু, আর আমরা রাত্রে দর্শন করতে গিয়েছিলাম প্রেম মন্দির, কারণ প্রেম মন্দির রাত্রের ভিউটা খুবই সুন্দর। মন্দিরের লাইটগুলো চেঞ্জ হতে থাকে একটু পর পর। আর তোমরা যারা প্রেম মন্দির দর্শন করতে যাচ্ছ, প্লিজ তোমরা একদিনে একটাই বাজেট রেখো, কারণ তোমরা যদি দুটো মন্দিরের প্ল্যান করে যাও তাহলে কিন্তু কিচ্ছু ভালোভাবে দেখতে পারবে না, কারণ প্রেম মন্দিরে অনেকটা সময় লেগে যায়, বিকজ ওখানে প্রচণ্ড ভিড়ও থাকে, তো এর জন্য অনেকটা সময় লাগে, আর দেখার মতো অনেক কিছু আছে। তো মন্দিরের চারপাশে কিন্তু দেখো এইভাবে শ্রীকৃষ্ণর লীলা খেলাগুলো দেখানো হয়েছে, শ্রীকৃষ্ণ কীভাবে গরু চড়াতে যেত, বন্ধুদের সঙ্গে কীভাবে খেলাধুলো করতো, সব কিছু মূর্তি আকারে দেখানো হয়েছে। আর দেখে তোমরা ভাববে জাস্ট রিয়েল, এতটাই সুন্দর করে ওখানে দেখানো হয়েছে। তো এখানে আরেকটা ভিউ দেখাচ্ছি, দেখো বড় বড় হাঁস বানানো আছে, আর ওখানে শ্রীকৃষ্ণ কীভাবে কালিয়া দমন করেছিল সেটাও দেখানো হয়েছে। মন্দিরের ওয়ালেও কিন্তু তোমরা শ্রীকৃষ্ণ লীলা খেলাগুলো মূর্তি সহকারে দেখতে পারবে, আর সেখানে নিচে লেখাও আছে কোনটা কি। তো তারপর আমরা চলে গিয়েছিলাম গিরি গোবর্ধনের সামনে, দেখো কি সুন্দর দেখতে, কি সুন্দর জল পড়ছে, কিভাবে শ্রীকৃষ্ণ গোপবাসীদের রক্ষা করেছিল সেটাও দেখাচ্ছে। তো তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে, মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, আর ওখানে কিন্তু দুটো ফ্লোর আছে, আমি ফার্স্ট ফ্লোরটাই ভিজিট করেছি, কারণ যেহেতু আমার ছোটো বেবি আছে, তো এত ভিড়ের মধ্যে ছোটো বেবিকে নিয়ে উপরে যাওয়াটা কোনোভাবে পসিবল হয়নি। তো যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না, এত সুন্দর ছিল রাধাকৃষ্ণর মূর্তিটা, আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছি। তো এইভাবে আমরা প্রেম মন্দিরটা খুব সুন্দর করে দর্শন করে নিয়েছি। তো তারপর আমরা চলে গিয়েছি ডাইরেক্ট হোটেলে, বিকজ টাইম অনেক হয়ে গিয়েছিল আর তখন সেকেন্ড মন্দির দর্শন করা পসিবল ছিল না। তো তারপর দিন সকালে আমরা চলে গিয়েছিলাম নিধিবনে, দেখো নিধিবনের এই বৃক্ষগুলো দেখতে পারছো, এখানে কিন্তু একটা টার্নাল দিয়ে আসতে হয়, তোমরা সামনে ভিডিওতে দেখতে পারবে। তো এখানেও দুটো তিনটে মন্দির আছে, বাট সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে করতে পারিনি। এই যে দেখো এইভাবে টার্নাল দিয়ে আসতে হয়, আর একটা একটা করে তোমরা মন্দির দর্শন করতে পারবে। তো আমরা সবগুলো মন্দির দর্শন করেছি, লাস্টে দেখো একটা মন্দিরের সামনে ওখানে কীর্তন হচ্ছিল, তো সব ভক্তরা ওখানে ডান্স করছিল। তো এইভাবেই আমাদের দুটো দিন বৃন্দাবনে খুব সুন্দরভাবে কাটলো, সব মন্দির আমরা দর্শন করলাম। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে হরিদ্বার অ্যান্ড ঋষিকেশে গিয়ে আমরা কী কী করলাম, কী কী মন্দির দর্শন করলাম। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।